আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যে কোনো কালারের কাপড় থেকে কলমের কালির দাগ খুব সহজে তুলে নেওয়া যায়। তো এটার জন্য আমার প্রথমে যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে হ্যান্ড রাব। দেখুন, আমি এখানে হেক্সিসল নিয়েছি। আর আমার লাগবে ডিটারজেন্ট, আমি 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি। আর কাপড়ে দাগ কাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কলম। তো এখানে আমি সাদা রঙের একটা কাপড় নিয়েছি, বিশেষ করে স্কুল কলেজে পড়ুয়া ছোটো ছোটো ছেলে মেয়েদের স্কুলে যে ইউনিফর্ম থাকে সেগুলোতে কিন্তু দাগ লেগে যায়, আর সেটা দেখতে খুব বাজে লাগে। তো আমরা চাইলে আজকের এই প্রসেসটা ফলো করে কিন্তু যে কোনো ধরনের কলমের কালির দাগ তুলে নিতে পারি খুব সহজে। তো দেখুন, দাগ কাটা হয়ে গেলে এখন আমি এখানে হ্যান্ড রাব দিয়ে দেব। আমি দাগের ওপর সরাসরি হেক্সিসলটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে দাগটা তুলে নেব। যেহেতু রমজান মাস চলে আসছে আর খুবই ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, তো বেশি একটা বড় ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য জাস্ট ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো দেখুন, আমি এখানে ডিটারজেন্ট দিয়ে দিয়েছি, আর সামান্য করে একটু করে পানি নিয়ে আমি ঘষে ঘষে দাগটা তুলে নেব। এইভাবে ডিটারজেন্ট দিয়ে সুন্দর করে ঘষে ঘষে কিন্তু আমরা কলমের দাগটা তুলে নিতে পারি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। যেহেতু রমজান মাস, সবাই একটু বেশি বেশি আমল করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ দেন। আল্লাহ হাফেজ।